আমরা 7 ঘন্টা ধরে আমি তোমাকে রিপ্লাই দেই না হ্যাঁ তো রিপ্লাই দিলাম দাও আই লাভ ইউ হলিউডের রোমান্টিক দম্পতি রাজপরি সিনেমার সেটে তাদের প্রেম এরপর গোপনে বিয়ে অতঃপর সন্তান আগমনের খবর দেন তারা একসঙ্গে পথ চলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন রাজপরি তাদের দুষ্টু মিষ্টি কিংবা আবেগ মাখা কর্মকাণ্ড বরাবরই অনুরাগীদের নজর কেড়েছে অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে বছর শেষে সেই তারকা দম্পতির সংসারে শোনা যাচ্ছে ভাঙনের সুর শুক্রবার দিবাগত রাতে নায়িকার ব্যক্তিগত আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন হ্যাপি 31st এভরিওয়ান আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছু নেই পরির এমন স্ট্যাটাসের পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে তাদের দাম্পত্য পরি জানিয়েছেন কিছুদিন ধরেই রাজের সঙ্গে তার সমস্যা চলছিল কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা একসঙ্গে থাকার চেষ্টা করেছেন তবে রাজের আচার আচরণ এমন যে একসঙ্গে থাকার পরিস্থিতি নেই এখনও তাদের বিচ্ছেদ হয়নি রাজের বাবা মুসলিম মিয়ার ভাষ্য মতে শুটিং শেষ করে বাসায় ফিরতে রাজের কিছুটা দেরি হয় এই বিষয়টি নিয়ে রাজপরির মধ্যে সামান্য ঝগড়া হয় পরি অভিমান করে থাকলেও তাদের বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নেই তারা সবাই একসঙ্গেই আছেন রাজের বাবার প্রত্যাশা তাদের দুজনের সম্পর্ক সুন্দর থাকবে নিয়াজ শুভ RTV For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.